আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি শেয়ার করতে যাচ্ছি কলিজা ভোনার রেসিপি অনেকেই বলে থাকেন কলিজা রান্না করলে কালারটা সুন্দর আসে না আর খেতে তেমন একটা ভালো লাগে না আমার আজকের ভিডিওটা তাদের জন্য আর যারা নতুন রাঁধনে রয়েছেন তারা এই ভিডিওটা দেখলে প্রথমবারেই করে নিতে পারবেন একদম পারফেক্ট অসাধারণ স্বাদের কলিজা ভোনা আমি এখানে আটশো গ্রাম গরুর কলিজা নিয়েছি কলিজা বোনার রং আর স্বাদটা ঠিক রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সঠিক নিয়মে কলিজা পরিষ্কার করা আমি এখানে পর্দার যে অংশটা ছিল সেই অংশটাকে বড় করে কেটে নিয়েছি যাতে সহজে পর্দাটাকে তুলে ফেলা যায় আর বাকি অংশটাকে ছোট করে কেটে নিয়েছি এভাবে না কেটে যদি কলিজার আনাম খণ্ডটা আমি সেদ্ধ করতে দিতাম তাহলে ভেতর থেকে ভালোভাবে ময়লা আর রক্তগুলো বের হতো না তাই এভাবে দিয়েছি বড় অংশটা থেকে পর্দাটা যাতে সহজে তুলে ফেলা যায় আর ছোট অংশগুলো থেকে রক্তটা আর ময়লাটা খুব ভালোভাবে বের হয়ে যায় আমি চুলায় ঢাকা দিয়ে হাই হিটে শুধুমাত্র বলক তুলে নিয়েছি এর চেয়ে বেশি সেদ্ধ আমি করিনি তাতে দেখতে পাচ্ছেন ওপরে ময়লা আর রক্তগুলো ভেসে উঠেছে পর্দাটা তুলে নিয়ে ছোট ছোট টুকরো করে খুব ভালোভাবে কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাচ্ছি রান্নায় চুলার আশ মিডিয়াম আঁচে রেখে আগে থেকে একটা পাত্র গরম করে নিয়েছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি আমি এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কচে নিয়েছি কলিজা রান্নায় আমি একটু বেশি পেঁয়াজ দিতে পছন্দ করি তাহলে খুব সুন্দর মাখা মাখা হয় গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দুইটা তেজপাতা তিন টুকরো দারুচিনি তিনটা এলাচ এলাচের মুখগুলো খুলে দিয়েছি আর চার পাঁচটা লং গরম মশলাগুলো একটু ভেজে নেব এভাবে একটু ভেজে নিলে গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে উঠে আসে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি আর দুটো কাঁচামরিচ আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব ঝালটা আমি একটু বেশি রাখবো কারণ যেহেতু একটু পেঁয়াজটা বেশি দেওয়া হয়েছে যাতে মিষ্টি ভাবটা না লাগে আপনারা কম পছন্দ করলে ঝালটা কমও রাখতে পারেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দেব হাফ চার চামচ পরিমাণ জিরাবাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে মশলাটা কষিয়ে নেব না হলে পেঁয়াজ আর মশলাগুলো পুড়ে যেতে পারে আদাবাটাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দেব এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো আর দিয়ে দেব সাথে হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এই মশলাটাকে একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করার পরে সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল উঠে আসলে এখন কলিজাগুলো দিয়ে দিচ্ছি কলিচার স্বাদ আর কালারটা রান্নার পাশাপাশি অনেকটাই নির্ভর করে পরিষ্কার করার উপরে রক্ত আর ময়লাটা যদি রয়ে যায় ভেতরে তাহলে কলিচাটা খেতে কিছুটা তিতা লাগে আর কালারটাও কালচে হয়ে যায় মশলার সাথে খুব ভালোভাবে কলিচাটা কষিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আমি দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছি কারণ কোলে যাতে খুব একটা পানি থাকে না যার কারণে নিচের লেগে যেতে পারে আর এই সময় চলার আঁচটা আমি রেখেছিলাম মিডিয়াম আছে একটু খেয়াল করে বারবার ঢাকা দিয়ে আর এভাবে কষিয়ে নিচ্ছিলাম তেলটা উঠে এসেছে এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি এখন ঢাকা দিয়ে চুলার আঁচ হাই হিটে রেখে প্রথমে বলক তুলে নেব এরপরে মিডিয়াম আঁচে রেখে সম্পূর্ণ রান্নাটা করব এর মাঝখানে আপনারা চাইলে দুই একবার ঢাকা খুলে দেখতে পারেন একটু নাড়া দিয়ে দিতে পারেন আমিও তাই করেছি যারা যায় একটু ঝোল পছন্দ করেন তারা এই পর্যায়ে রেখে দিতে পারেন কিন্তু আমি একটু শুকনা পছন্দ করি যার কারণে আমি আরও একটু পানি শুকাবো আর এই মুহূর্তে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ টালা জিরে গুঁড়ো আর এই টালা জিরে গুঁড়ো দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা সবাই জানেন আমার পছন্দ অনুযায়ী ঝোল ঘন করে নিয়েছি নামিয়ে নিয়ে এখন সার্ভ করার পালা এই হচ্ছে আমার কলিজা ভোনা দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর স্বাদটাও অসম্ভব মজার হয়েছে আশায় সবাই ট্রাই করে দেখবেন আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ